আমাদের কাছে খবর আছে আপনাকে কিডন্যাপ করা হয়েছিল, মার্ডার করার চেষ্টাও করা হয়েছিল। আপনার উপর এরকম প্রাণহানির হামলা হলো কেন? আপনি কি এমন কিছু জানতে পেরেছিলেন এর জন্য আপনার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল? আপনি কি কাউকে সন্দেহ করছেন যে কেউ আপনাকে মেরে ফেলতে চাইছে? কারা কিডন্যাপ করেছিল আপনাকে? ছাড়াই বা পেলেন কি করে? আমি খুব ভালো করেই জানি এই কাজ কে করতে পারে। তোমরা না বললেও আমি খুব ভালো করে জানি এটা শৈল মায়ের কাজ। আর আমি এটাও জানি যে উনি আমার কিচ্ছু করতে পারবেন না। সর্বনাশ, গৌরী তো মনে হচ্ছে এক্ষুনি বলে দেবে আমার কথা, কি করি এবার? রবিন, রবিন, এক্ষুনি গৌরীর মুখ বন্ধ করাতে হবে। তা কি করে সম্ভব? আরে সাংবাদিকরা ঘিরে রয়েছে, আমি ওকে চুপ করাবো কি করে? আমার কথা শুনবি বা কেন? যে করে হোক ওর মুখটা বন্ধ করার ব্যবস্থা করো, না হলে এক্ষুনি আমার নাম বলে দেবে ও। কি হলো বলুন, কে করেছে এই কাজ? জানেন যদি পুলিশকে তার নাম বলছেন না কেন? আপনি কি মিডিয়ার সামনে বলবেন তার নাম? দেখুন, যারা অন্যায় করে, অসৎ পথে চলে, মানুষের ক্ষতি করে, তারাই আমার ক্ষতি করবে এটা আমি খুব ভালো করেই জানি। তাই এই অন্যায়কারী অপরাধীদের আমি সব সময় বাধা দেব, তাদের অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াব। ভয় পেয়ে ওরা আমাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওরা জানে না আমার পাশে সব সময় আমার মা কালী আছে। তাই আমাকে থামানো এত সহজ নয়, বরং এবার ওদেরই সাবধান হতে হবে। যাক বাবা, গৌরী আমার নামটা সাংবাদিকদের সামনে করলো না। আমরা এরকম গৌরীর মতো একজন সৎ, নির্ভীক, সাহসী প্রার্থীকে বহু খুঁজেছি। গৌরী সেই অর্থে একেবারে যথার্থ সমাজসেবী। রবিন, চলো যাই এখান থেকে, চলো চলো যাই। চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন শৈলমা? অবশ্য যারা অন্যায় করে তারা এইভাবেই পালায়। এসব কি করছো কি তুমি গৌরী? এত সাহস তোমার, তুমি আমাকে আটকাচ্ছ? তুমি জানো না আমি কি করতে পারি? বেশি সাহস দেখানোর চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি কি করতে পারেন আর কি করেছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে শৈলমা। সাংবাদিকদের কাছে মুখ খুললে আপনি বিপদে পড়তেন, তবে ভাববেন না আমি ভয় পেয়ে চুপ করে গেছি। বরং বলতে পারেন আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, এরপরেও যদি এই অন্যায় কাজ করেন তাহলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না শৈলমা। সুতরাং খুব সাবধান। এত সাহস তোমার, তোমাকে আমি শেষ করে দেব। কি হয়েছে গৌরী দিদি, কোনো সমস্যা থাকলে বলো। না, কোনো সমস্যা নেই, তোমরা যাও আমি আসছি, যাও। দেখলেন তো শৈলমা, আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন সেটা দেখি কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। সেই ভয় যদি থাকে তাহলে এই ভুল কাজ আর করবেন। আর একটা কথা মনে রাখবে, আমি ওদের পাশে আছি কারণ স্বয়ং মা আমাকে নির্দেশ দিয়েছেন। মনে রাখিস গৌরী, আমি তোর পাশে সব সময় থাকব।
যদি তুই মানুষের পাশে থাকিস। তাই আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মায়ের আদেশ পালন করা থেকে বিচ্যুত করতে পারবেন না শৈলমা। গৌরী কিন্তু বাজে কথা বলেনি, ওর পেছনে গোটা বস্তি আছে, ওকে হারানো এত সহজ হবে না। তুমি চলো এখন। গৌরী বাড়ি চলো। ডাক্তারবাবু কি আবার ডেকে গেল আমার ইলেকশনে দাঁড়ানো নিয়ে? জানা গেল কখন আসছে ওরা? সেটাই তো জানার চেষ্টা করছি, দাঁড়াও না একটু অপেক্ষা করো, বলে দিচ্ছি। ওই তো গৌরী এসে গেছে। ওমা এই তো গৌরী এসে গেছে। কেমন আছিস মা? কেমন আছিস? তুই ঠিক আছিস তো? যা ভয় পেয়েছিলাম না, মা ঘুমটা কালি রক্ষা করেছে। তুমি নাকি ঠিক করেছো আবার ভোটে দাঁড়াবে? কি ব্যাপার বলো তো গৌরী, তোমাকে কিডন্যাপ করা হলো, সেখান থেকে তুমি মুক্তি পেয়ে বস্তিতে ছুটে গেলে ভোটে দাঁড়াচ্ছ ঘোষণা করতে, এই আমার না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। দেখো আমার মনে হয় এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, সেসব কথা পরে হবে, ওরা বরং একটু রেস্ট নিক, একটু বসো তোমরা। হ্যাঁ ঠিক বলেছিস, মেয়েটা সবাই বিপদ কাটিয়ে এলো আর তোরা সবাই ঝাঁকে ঝাঁকে প্রশ্ন শুরু করে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গৌরী তুমি একটু বসো, রেস্ট নাও। ডাক্তারবাবু এসে থেকে গুম হয়ে আছে। ডাক্তারবাবু কি রেগে আছে? আমাকে আবার বকাবকি করবে নাকি? হ্যাঁ রে তারা, আমাকে কিভাবে খুঁজে পেলি রে? আবার কোনো ফাইটিং ঠাইটিং হয়নি তো? ঠিক শুনতিছু? এই এসব আবার কি কথা? হ্যাঁ চুপ করো, সারাক্ষণ শুধু ফাইট আর ফাইট। সত্যি বাবা, গৌরীর বিপদের কথা ভাবলে না গাটা একেবারে শিউরে ওঠে, কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো তাই না? মৈনাক কাকাই ছিল বলে মাকে সহজে খুঁজে পাওয়া গেছিল। মৈনাক কাকাই তো আমার সাথে দুষ্ট লোকেদের ডেরায় গেছিল। দুষ্ট লোকগুলোকে খুব মেরেছে। না মৈনাক আজকে দারুণ বুদ্ধিমানের মতন কাজ করেছে, মানে সঙ্গে সঙ্গে গৌরীকে খুঁজতে বেরিয়েছে, তাই তো গৌরীকে ট্রেস করা গেল। কেউ আসলে বুঝতেই চাইছে না যে মৈনাক কত বড় ঝুঁকি নিয়েছিল। নিহাত ভালোই ভালোই সব মিটে গেছে, তা না হলে মৈনাক না উদ্ধার করলে গৌরীর মস্ত বড় বিপদ হয়ে যেত। বেঁচে থাকো বাবা। আমার কিন্তু মনে হয় না যে মৈনাক খুব একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। মানে সর্বনাশ করেছে, এবার আমার উপর গোলাগুলি চলবে। দেখো মৈনাক, তুমি আজকে গৌরীকে উদ্ধার করেছো আর তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু তার সাথে আমি এটাও বলবো যে তুমি আজকে খুব বড় অন্যায় করেছো। এই রে আবার না অশান্তি করে ডাক্তারবাবু এ নিয়ে। তুমি যখন বুঝতে পেরেছিলে যে গৌরীর কোনো একটা বিপদ হয়েছে, তখন তোমার সবার আগে আমায় জানানো উচিত ছিল, এটা তোমার প্রথম ভুল। তার দ্বিতীয় ভুলটা আরো মারাত্মক, তারা নেহাতি একটা বাচ্চা মেয়ে, ওকে কোন আক্কেলে তুমি ওই বিপদের মধ্যে নিয়ে গিয়েছিলে? আমার সত্যি তখন কাউকে খবর দেওয়ার কথাটা মাথায় আসেনি, হলে তো আমারই সুবিধে হতো। আর আমি খবর পাওয়ার সাথে সাথেই ছুটেছিলাম, তারাকেও দেখলাম, ওকে একা রেখে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি। যদিও মাকে খোঁজার জন্য আবার রাস্তায় বেরিয়ে পড়তো, তখন তো আরো বিপদ বাড়তো।
দেখো তুমি কেন করেছো, কি ভেবে করেছো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে তারাকে ওখানে নিয়ে গিয়ে তুমি খুব বড় অন্যায় করেছো। আজকে ওর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কে সামলাতো? ডাক্তারবাবুর মেজাজ এমনিতেই গরম হয়ে আছে, কি করেছে ঠান্ডা করে দুটো কথা বলি বুঝতে পারছি না। কার এত বড় সাহস আমার ঘরের দরজায় ধাক্কাচ্ছে? তোমরা কে? কি চাই এখানে? তোমাকে মারতে এসেছি। তুমি গৌরীকে মারার চেষ্টা করেছো, তোমাকে আজকে মারবো এখানে। আমাকে কেটে ফেললো। শৈলমা, শান্ত হন, শান্ত হন, আপনার কিছু হয়নি। আপনি মনে দুঃস্বপ্ন দেখেছেন, জলটা দাও না। নিন খান। খারাপ স্বপ্ন? হ্যাঁ স্বপ্নই তো, তবে গৌরী তো ফাঁকা হুমকি দেয়নি। এই স্বপ্ন যে কোনো দিন সত্যি হয়ে যেতে পারে, যে কোনো দিন। সাধারণত ইলেকশনে জামানতের টাকা পার্টি ফান্ড থেকে দেওয়া হয়, কিন্তু এবার পার্টি নানা কারণে সেটা পারছে না। আর এক একজন ক্যান্ডিডেটের জামানতের টাকা মানে প্রচুর টাকা। তারপর আবার ইলেকশনে খরচা আছে। আমার এমপি ফান্ডের টাকা মানে কিন্তু জনগণের টাকা, সেটা পার্টির কাজে ব্যবহার করাটা অনৈতিক কাজ হবে। আর এত টাকা আমার কাছে নেই। সবই তো বুঝছি, কিন্তু এতগুলো টাকা কি করে জোগাড় করব? আমার কাছেও যে এত টাকা নেই। সে কি ঘোষাল বাড়ির বউ আপনি? আর আপনি সামনে এত বড় ডাক্তার, এত পয়সা, আপনি টাকার চিন্তা করছেন? চাইলে হয়তো পাবো, কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে আমি এই টাকা চাইতে পারবো না। আমি নিজে মানুষের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছি, স্বেচ্ছায় করছি, মায়ের আদেশ পালন করব বলে। তাই যা করার আমাকেই করতে হবে। আমি ডাক্তারবাবুকে কেন চাপে ফেলবো? আর আমি যদি এইটুকু দায়িত্ব নিতে না পারি তাহলে এতগুলো মানুষের দায়িত্ব নেব কি করে? আপনাকে যত দেখছি তত আমার মনে আশাটা আরো দৃঢ় হচ্ছে, আপনি সত্যিই পারবেন গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যার এত আত্মাভিমান সে সত্যিকারের অসহায় মানুষগুলোর জন্য লড়ে যাবে। টাকা জোগাড় করে কাইন্ডলি আমাকে একটা ফোন করবেন, ঠিক আছে? চলি আজকে। গৌরী, আমার মনে হয় তুমি তোমার ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নিতে পারো। দেখো তুমি যেটা ভেবেছো সেটা খুবই ভালো, কিন্তু তাও একবার জানাতে পারো। পরে জানতে পারলে কিন্তু মনক্ষুণ্ণ হতে পারে। আফটারঅল ডক্টর ঈশান ঘোষাল কিন্তু তোমার হাজবেন্ড, তাই একবার আলোচনা করে নিতে পারো। ডাক্তারবাবু হয়তো নিজে খুশি হয়ে মন থেকেই হয়তো টাকাটা দিয়ে দিত, কারণ এতগুলো টাকা জোগাড় করাটা সত্যি। দেখো মইনাক, মা যখন আমাকে এই পথে এনেছে তখন মাই টাকার ব্যবস্থা করে দেবে। আমি ডাক্তারবাবুকে এইসব বলে চিন্তায় ফেলতে চাইছি না। নাও ধরো, আমার কাছে যেটুকু যা ছিল তোমাকে দিলাম, এটা দিয়ে কিছুটা সমস্যা মিটে যাবে, আর বাকিটা না হয় কিছুভাবে জোগাড় করে নেব। তুমি এতক্ষণ ধরে কি শুনলে? আমি কারোর কাছ থেকে টাকা নিতে পারবো না মইনাক। তুমি যে তোমার শেষ সম্বলটুকু দিতে চেয়েছো এটাই অনেক। আরে বাবা,
টাকাটা নিয়ে আমি কি করব? বরং আমি ভাই হয়ে যদি এইটুকু না করতে পারি তাহলে ভাইয়ের নামে কলঙ্ক। আর ভাইয়ের ভবিষ্যতের কথাও তো আমাকেই ভাবতে হবে। এই টাকা তোমার কাছে রাখো, তোমার ভবিষ্যতের জন্য। এবার জমানতের টাকা কিভাবে জোগাড় করব সেটা আমাকে ভাবতে দাও। আমরা সব শুনেছি, তোমার ভোটে দাঁড়ানোর জন্য টাকার দরকার। তুমি আমাদের জন্য এত কিছু করছো, আর আমরা সবাই মিলে তোমার জন্য এতটুকু করে জোগাড় করতে পারবো না? কিন্তু তোমরা কি করবে এতগুলো টাকা? তুমি আমাদের সাথে চলো, আমরা ঠিক টাকার ব্যবস্থা করব। তুমি আমাদের রক্ষা করবে, আর তোমাকে যদি সেই সুযোগটাই না করে দিই তবে তুমি আমাদের রক্ষা করবে কি করে? আগে তো ভোটে দাঁড়াতে হবে, সেই ব্যবস্থা সবাই মিলে করব। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। পথে বার নামো সাথী পথে হবে পথে না, পথে বার নামো সাথী পথে হবে পথে না। সত্যি কত সহজে টাকার জোগাড় হয়ে যাচ্ছে। ভেবেছিলাম জমানতের টাকা বুঝি জোগাড় করতেই পারবো না, কিন্তু এভাবে চাঁদা উঠলে আর তো কোনো অসুবিধেই হবে না। সবই তোমার কৃপা মা, তুমি সব ব্যবস্থা করে দিচ্ছ। গৌরী ঘোষালকে বিপুল ভোটে জয় করুন। গৌরী ঘোষাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌরী ঘোষাল জিন্দাবাদ। পড়বি তো পড়, ডাক্তারবাবুর গাড়ির সামনেই পড়লাম। মনে মনে ঠিক এই ভয়টাই করছিলাম। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লোকের কাছ থেকে চাঁদা তুলতে দেখলে ডাক্তারবাবু আর আস্তে রাখবে না, নিশ্চয়ই খুব রেগে যাবে। ও ডাক্তারবাবু, আপনি? এই দেখুন না, আমরা সবাই মিলে গৌরীর জন্য জমানতে টাকা জোগাড় করছি। আজ গৌরী গেল, নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে খুব বকুনি খাবে। কেউ বাঁচাতে পারবে না গৌরীকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি জানি তুমি আমার উপর খুব রাগ করেছো। তুমি রাগ করা সত্ত্বেও আমি ইলেকশনে দাঁড়িয়েছি, তার উপর এভাবে ঘুরে ঘুরে আমি জমানতে টাকা জোগাড় করছি। ডাক্তারবাবু, তুমি আমার উপর রাগ করতেই পারো, কিন্তু আমার কথাটা একবার বলি। থামবে এবার, একবার বকবক করা শুরু করলে তুমি থামতে চাও না কেন? সারাক্ষণ শুধু নিজের কথা বললেই হবে? একটু তো অন্যদের কথাও শুনতে হবে নাকি? গৌরী, তুমি নিজের চেষ্টায় একটা কিছু করতে চাইছো, আর
তাতে আমি রাগ কেন করব বলো তো? গৌরী, বরং আজকে আমার গর্ব হচ্ছে যে তুমি স্বাবলম্বী হতে চাইছো, এতগুলো মানুষের উপকার করতে চাইছো। তুমি জীবনে যে সিদ্ধান্তই নাও না কেন, আমি সেটার পাশে থাকব না, এটা তো হতে পারে না। যেভাবে সাপোর্ট পাচ্ছে, তোকে খুব তাড়াতাড়ি আটকাতে না পারলে আমাদের কিন্তু বিপদ। আর এই বস্তিতে অনেকগুলো ভোট আছে, আর বস্তির লোকেরা যেভাবে গৌরীর পাশে এসে দাঁড়াচ্ছে, ওর পালে কিন্তু হওয়া ভারী। দেখলেন তো শৈলম, আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন, সেটা দেখি কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। এই বস্তি যদি গৌরীর শক্তির কারণ হয়ে থাকে, তাহলে তো গৌরীকে শক্তিহীন করতেই হবে। এই বস্তি আমি রাতারাতি উজাড় করে দেবো।